হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। মাস্ক কুকিং এ সবাইকে স্বাগত। প্রচন্ড গরম, এই গরমে যদি ঠান্ডা খেয়ে জুস হয় তাহলে মন্দ হয় না। তাই আজকে আমি আপনাদের জন্য তিন রকমের ঠান্ডা জুস বানিয়ে দেখাবো। চলুন শুরু করা যাক। প্রথমে আমি বাঙ্গি দিয়ে দিচ্ছি, সম পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি জাল দিয়ে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে নিয়েছি। চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি যার যার ইচ্ছে মতো দিয়ে নেবেন। আমি এখানে তিন টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এক চিমটি পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। সম পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, ঠান্ডা পানি। এখন ব্লেন্ড করে নিচ্ছি। জুস বানানো শেষ এবং পরিবেশন করে দেখাচ্ছি। তৈরি হয়ে গেল খুবই মজার এবং সুস্বাদু বাঙ্গির জুস। তৈরি হয়ে গেল খুবই মজাদার ঠান্ডা বাঙ্গির জুস। অবশ্যই বাহার ট্রাই করে দেখবেন, উপকৃত হবেন। এখন আমি তরমুজের জুস বানিয়ে দেখাচ্ছি। ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি। চিনি, কিছু পুদিনা পাতা। এগুলো আমার গাছের পুদিনা পাতা, খুব সুন্দর একটা ফ্লেভার এসেছে। সামান্য পরিমাণে লবণ, একটু লেবু রস দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ দেওয়া শেষ, এখন আমি একত্রে ব্লেন্ড করে নিচ্ছি। এখন পরিবেশনের পালা। খুবই সুস্বাদু একটি জুস বানিয়ে দেখালাম। খুব সুন্দর একটা ফ্লেভার আসছে, লেবু পুদিনা পাতার খুব ভালো একটা স্মেল এসেছে। তো অনেক রিফ্রেশিং একটা জুস বানিয়ে দেখালাম, অবশ্যই উপকৃত হবেন। খুব মজার একটা জুস, ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি একটা স্পেশাল জুস বানিয়ে দেখাবো, তা হলো আমসত্তর জুস। আমসত্তরটাকে আমি ছোটো করে কিউব করে কেটে নিয়েছি। কেটে আমি ভালো করে ধুয়ে আধা ঘন্টা পানিতে ভিজিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি আমি সম পরিমাণ আইসক্রিম নিয়েছি, চিনি, আর নিয়েছি এক মগ ঠান্ডা পানি। এখন বানিয়ে দেখাচ্ছি। আমসত্তর দিয়ে দিচ্ছি। আমসত্তর কথা মনে হলে কিন্তু গ্রাম বাংলার কথা মনে পড়ে যায়। এটা আমার শাশুড়ি মায়ের হাতের বানানো আমসত্ত, খুবই মজা। উনি আমসত্তটা মিষ্টি আম দিয়ে বানিয়েছে। এখন আমি এখানে সময় এক মগ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি চকলেটি আইসক্রিম। আমসত্তটাও মিষ্টি, আইসক্রিমটাও মিষ্টি, তাই চিনির পরিমাণটা যে যেভাবে খা সেভাবে দিয়ে নেবেন। আমসত্তটা মিষ্টি আম দিয়ে বানানো, খুবই লোভনীয় একটি খাবার। আমসত্তর কথা মনে হলে কিন্তু জিভে জল চলে আসে। এখন আমি সমস্ত উপকরণ দেওয়া শেষ, মানে ব্লেন্ড করে দেখাচ্ছি। করা শেষ, এখন আমি জুস রেডি করে নিচ্ছি। যদি কেউ ঘন খেতে চান তাহলে ঘন, যদি কেউ পাতলা খেতে চান একটু পানি অ্যাড করে নেবেন। হয়ে গেল খুবই মজার একটি জুস, সত্যি অসাধারণ একটি জুস। আপনারা মনের দিক থেকে তৃপ্তি পাবেন জুসটা খেয়ে। অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করি ভালো থাকবেন।